and an adamant helmet. Oh, wait. Welcome to my mommy's channel. The Halloween party! I'm gonna buy a scary skeleton. Assalamualaikum. This is my mommy's world today. Hello friends, Assalamualaikum and very good morning. আজকে মর্নিংটি শুরু করেছিলাম স্টারবাকসের কফি দিয়ে এবং তারপর আমরা গিয়েছিলাম ওয়ালমার্টে ফর হ্যালোইন শপিং। আমরা বেসিক্যালি আমেরিকানদের মতো হ্যালোইন বিলিভ করি না, বাট আমাদেরকে সেলিব্রেট করতে হয় বিকজ অফ আমার বেবি স্কুলে হ্যালোইন পার্টি থাকে। কস্টিউম পরে ইউনো পার্টিতে জয়েন করতে হয়, ফর দ্যাট কেস আমাদেরকে কস্টিউম কেনা লাগে, আর সেই জন্যই আমরা গিয়েছিলাম মূলত আজকে ওয়ালমার্টে। সো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কী চাও, সে একবার বলছে মাম্মা আমি সুপার হিরো হতে চাই, মাম্মা আমি হক হতে চাই, মাম্মা আমি ব্লা 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 স্কেয়ারি স্কেলেটন হতে চাই। সেকেন্ডে সেকেন্ডে সে জাস্ট মুড চেঞ্জ করছে যে সে এটা হতে চায় ওটা হতে চায়। বাবা সিলেক্ট ওয়ান, এতগুলো কস্টিউম তার সাথে কেনা যাবে না। অ্যান্ড দেন সে অ্যাট লাস্ট একটা সিলেক্ট করতে পারলো। সো আমি এখন একটু দেখে নিয়েছিলাম যে ছোট্ট সোনামণিটির জন্য কী কেনা যায়। তার বাবাও খোঁজ করছিল, তো একদম লাস্ট মোমেন্টে যেহেতু আমরা শপিংয়ে গিয়েছিলাম, ফর দ্যাট কেস সাইজ মতো আসলে পাচ্ছিলাম না, বাট আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছে এবং সে খুব খুশি। তো আমরা তারপরও তো বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর তো তাজওয়ার সে কস্টিউম পরবে। আমি এতবার বলছি না মাম্মা আমরা কালকে হ্যালোইন কালকে পরবো, তার কথা হচ্ছে না মাম্মা আমার ড্রেস টেস্ট আউট করা লাগবে যে ড্রেসটা আমার ফিট হয়েছে কি না। সো দেখুন তাহলে ওরা আমার সাথে কীরকম যুদ্ধ করছিল এটা পরার জন্য। তুমি এইভাবে টিভি দেখবা না বাবা, তুমি বলো সে টেস্ট ইট আউট করবা, সো তোমার টেস্ট আউট শেষ। তুমি এখন এটা বসে টিভি দেখবা বাবা, লিসন এখন এটা। হে হাই, কস্টিউম পরে সে কতক্ষণ নাচানাচি একটু পাগলামি করলো, তারপরের দিন স্কুলে তার হ্যালোইন পার্টি হলো এবং বিকালবেলা আমরা সবাই রেডি হয়েছি, এখন আমরা ট্রিক অর ট্রিট করতে বের হব। তো সোনামণিটাকে আমি জিরাফ বানিয়েছিলাম আজকে, সো ড্রেসটি পরে মোটেও কমফোর্ট ফিল করছিল না, আর যখন আমি হ্যাট পরাছিলাম তাকে তখন তার প্রচণ্ড মেজাজ গরম ছিল যে মাম্মা কি মাথার উপর দিয়ে দিচ্ছিল। সো আমরা বের হয়ে গিয়েছিলাম, আগে একটা বাসা খুব সুন্দর করে সাজানো হয়, এবার আমার কমিউনিটিতে বেশি সাজানো হয়নি বিকজ অফ প্যান্ডামিক টাইম। আসলে যতটা সেফ থাকা যায় ততটাই সবার জন্য ভালো, বাট কি করার, বাচ্চাদের হ্যাপিনেসের জন্য তো আমাদের একটু বের হতেই হয়। তো এই তো আমরা ঘুরতে গিয়েছিলাম ট্রিক অর ট্রিট করতে, আপনারা আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন। সো হ্যালোইন ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন, আর নেক্সট কী কী ব্লগ আপনারা দেখতে চান আমাকে কিন্তু আপনারা কমেন্ট দিয়ে জানিয়ে দিতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। টিল দেন ভালো রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাবা।